আমরা জাস্ট একটু চেক করার জন্য ওয়েট করছি যে লাইভটা ঠিকঠাক মতো শুরু হয়েছে কিনা। এরপরই আমরা হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা। ডেইলি স্পোর্টস বিডি আজকে আমাদের এই বিশেষ আয়োজন, ঈদ আড্ডার আজকের আয়োজনে আমাদের বিশেষ অতিথি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। তিনি হচ্ছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের ডিফেন্ডার মোহাম্মদ রহমত মিয়া। কেমন আছেন আপনি ভাই? জি, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনি কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আপনাকে আসলে অসংখ্য ধন্যবাদ ঈদের দিন তার মাঝেও আমাদেরকে সময় দিয়েছেন, সময় দিচ্ছেন, এই জন্য আসলে অনেক কৃতজ্ঞ আপনার প্রতি। এই জন্য আসলে দর্শকরা যারা আপনার ফ্যান আছে, আপনার ফলোয়ার্স, তারা খুব করে আজকে চাইছিল। আমরা যেই আমাদের পেজে অনেক রিয়াকশন এসছে যে আমরা ভাইয়ের সঙ্গে ঈদের দিন দেখা করতে পারবো, এটা অনেক বড় একটা ব্যাপার। তো আশা করি যে আপনারও ভালো লাগবে আমাদের সঙ্গে এই সময়টুকু। তো জি, ঈদটা কেমন গেল সব মিলিয়ে? অলরেডি তো ঈদের দিনটা শেষ হওয়ার পথে। অলমোস্ট। অ্যাকচুয়ালি আমরা স্বাভাবিকভাবে রোজার ঈদটাতে সচরাচর তেমন একটা ব্যস্ততা থাকে না, বাট কোরবানির ঈদে হচ্ছে গরু জবাই থেকে শুরু করে কাটাকাটি এবং বিতরণ করা অনেক কাজ থাকে। সো ঈদুল আজহাটা একটু ব্যস্ত সময় পার হয়। ঈদুল আজহাতে সব সময় এটা সবারই, শুধু আমার না। সারাদিনটা একটু ব্যস্ততার ভিতরেই গেছে। ওকে, তো আমরা আসলে দর্শকদের কাছ থেকে কিছু প্রশ্ন আমরা পেয়েছি, যে প্রশ্নগুলো আমরা খুব বেশি সময় নিব না, আমরা সেই প্রশ্নগুলোতে সরাসরি চলে যাব। এবং দর্শক যারা এখানে এখনো আমাদের লাইভটি সরাসরি দেখছেন, তাদের কাছে অনুরোধ থাকবে, তারা যদি কোনো প্রশ্ন করতে চান তাহলে আমাদের এখানে অবশ্যই আপনারা প্রশ্ন কমেন্ট করতে পারবেন, এবং আমরা অবশ্যই সে প্রশ্নটি রাখার চেষ্টা করব। এবং আপনাদের আপনাদের অতিথি আমাদের অতিথি মোহাম্মদ রহমত মিয়া, এবং তিনি অবশ্যই আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবেন। তো আমরা আগে যারা আর কি প্রশ্নগুলো জমা দিয়েছিল সেই প্রশ্নের উত্তর আমরা সহজেই নিতে পারি কিনা দেখি। আজকে আমাদের প্রথম প্রশ্ন যেটি, সেটি হচ্ছে যে রহমত মিয়া, প্রত্যেকটি খেলোয়াড়েরই কিন্তু জাতীয় দলে আসার একটা কাহিনী থাকে, একটা উদ্দেশ্য থাকে বা প্রেক্ষাপট থাকে। তো আপনার যদি আমি একটু জানতে চাই, মানুষ যদি আসলে একটু বলতেন যে জাতীয় দল আসা পর্যন্ত আপনার স্টোরিটা কেমন ছিল, এই আসার পরটুকু কেমন ছিল আসলে? আসলে প্রত্যেকটা প্লেয়ারেরই একটা টার্গেট, টার্গেটে পৌঁছাতে গেলে তার অনেকগুলা স্টেপ পার করতে হয়। সো এটা শুধু আমার না, যারা একটু হাই লেভেলে যায় বা ন্যাশনাল টিমে খেলে, তারা প্রত্যেকটা প্লেয়ারই হচ্ছে এই স্টেপগুলা পার করে আসে। তো প্রথম দিকে আমার, মানে আমি এক্সপেক্টই করতে পারি নাই যে আমি ন্যাশনাল টিমে খেলবো বা আমার খেলার যোগ্যতা আছে এরকম। তবে আস্তে আস্তে যখন প্রফেশনালি খেলাটা নিছি নিজে, তখন থেকে আর কি একটা টার্গেট সেট করছি যে না, ইনশাল্লাহ আমি ন্যাশনাল টিমে খেলবো এবং ন্যাশনাল টিমে হয়ে কিছু করার ইচ্ছা জাগছে। তো প্রথম দিকটাতে একটু ডিফিকাল্ট ছিল, ফ্যামিলি প্রেশার বলেন, পাড়া প্রতিবেশীও বলতে পারেন। কজ একটা গ্রামের ছেলে সে যে কখনো তার গ্রাম থেকে বাইরে যায়নি অথবা তার ডিস্ট্রিক্ট থেকে বাইরে যায়নি, সে ডিস্ট্রিক্টের বাইরে ঢাকাতে যাবে, এটা আসলে অভাবনীয়। আর প্রত্যেকটা ফ্যামিলি থেকেই চাবে তার ছেলে পড়ালেখা করুক, হায়ার স্টাডি করুক এবং জব করুক, স্বাভাবিকভাবে প্রত্যেকটা ফ্যামিলি এটা চায়। তো সেদিক থেকে আমার ফ্যামিলিও ব্যতিক্রম ছিল না, এই জন্য হচ্ছে খেলার দিকটা তারা খুব একটা গুরুত্ব দিত না, যে কারণে একটু প্রতিকূলতা ফেস করতে হয়েছে ফার্স্ট এর দিকে। দেন ডে বাই ডে যখন কিছু ন্যাশনাল টিমে এজ লেভেল গুলাতে খেলতে পারছি, কিছু অ্যাচিভ করতে পারছি, তখন তারা সাপোর্ট করা শুরু করছে। আলহামদুলিল্লাহ, আপনি
এই পর্যন্ত আসছে, নিশ্চয়ই অনেক কষ্ট হয়েছে, যেটি অবশ্যই দেশের সর্বোচ্চ স্তরের ফুটবল খেলাটা তো খুব সহজ কোনো বিষয় না, অনেক পথ পাড়ি দিয়ে আপনাকে আসতে হয়েছে। আপনার জন্য অনেক শুভকামনা, মানুষের দোয়া আছে আপনার উপরে, আশা করি আপনি অনেক ভালো পারফর্ম করবেন এবং জাতীয় দলের অনেক কিছু পাওয়া আছে আপনার কাছে। আসলে এই সময়টাতে পরিবারের সব থেকে বেশি সাপোর্ট আপনি কার কাছ থেকে পেয়েছেন, যদি স্পেসিফিকলি আপনি বলতেন? যদি স্পেসিফিকলি বলতে হয় তাহলে আমি বলবো আমার মায়ের থেকে সব থেকে বেশি সাপোর্ট পেয়েছি। বিকজ ফার্স্ট এর দিকে আমার ফ্যামিলি তো ফুটবল খেলাটা খুব ভালোভাবে নিত না, শুধু লুকিয়ে লুকিয়ে মাকে জানাতাম মা আমি এভাবে এভাবে করব, বাবা টাকা চুরি করে অনেক মায়েরও খেতে হয়েছে এই জিনিসটার জন্য। সো ফার্স্ট এর দিকে মা বাবার বকা শুনছে, তারপরেও আমাকে সাপোর্ট করছে যে সমস্যা নাই, তুই যদি এটাতে আগ্রহী থাকিস তাহলে তুই খেলতে পারিস, কোনো সমস্যা নেই। তো মা লুকায় লুকায় আমাকে একটু সাপোর্ট করতো বাবার অগোচরে বলতে পারেন মা। তো মানে আসলেই এটা অনেকটা আনসার্টেন কোশ্চেন যদিও বা, কিন্তু প্রত্যেকের উত্তর একই, যে প্রত্যেকের লাইফের একটা পার্টে যাইতে গেলে যেই মানে স্ট্রাগল করতে হয় সেখানে সব থেকে বেশি অবদান মায়েরই থাকে। তারপরেও অনেকের অনেক রকম বিভিন্ন রকম মোস্ট অফ দ্য টাইম অনেকের অনেক রকম ইন্টারেস্টিং স্টোরি থাকে। তো জাতীয় দলে আপনি বেশ অনেক ম্যাচ হয়ে গেল, আমি যদি মানে ট্রান্সফার মার্কেটের হিসাব বলছে 20 ম্যাচ, যদিও সঠিক হিসাবটা সঠিক কিনা আমি কনফার্ম না। তো এই সময়তে আপনার সব থেকে কোন ব্যাপারটা বেশি ভালো লাগে এক্স্যাক্টলি, যদি একটা দারুণ কোনো স্মৃতি হোক বা কোনো বিষয় থাকুক যেটা একটু শেয়ার করতে পারেন? স্মৃতি আসলে আমাদের একটা স্মৃতি আমার খুব মনে পড়ে এবং ওটা সবসময়ই মনে থাকবে। আমরা যখন এশিয়ান গেমসে সেকেন্ড রাউন্ডে উঠলাম, এর আগে কখনো আমাদের বাংলাদেশ টিম সেকেন্ড রাউন্ডে ওঠেনি, কাতারকে হারিয়ে যে আমরা সেকেন্ড রাউন্ডে উঠলাম এশিয়ান গেমসে, ওটার পরে হচ্ছে আমাদের ড্রেসিং রুমে আমরা বাংলাদেশি গান গেয়েছিলাম সবাই মিলে। সো এটা একটা স্মরণীয় জিনিস যে আমরা একটা স্টেজে উঠে আমরা দেশের গান গাইতে পারছি সবাই মিলে, টিমমেট বলেন, অফিসিয়াল যারা ছিল, কোচিং স্টাফ সবাই একসাথে, এটা আমার স্মরণীয় একটা জিনিস, আমার ভালো লাগে এখনো, আমার গুড মেমোরিজ যেগুলো আছে তার ভিতর এটা একটা। আসলে জাতীয় দলের কোন ক্রিকেটারের সঙ্গে যদি একটু গল্পে বা আড্ডায় বসা যায় তো সেক্ষেত্রে আসলে সবারই এই ড্রেসিং রুমের কোন ঘটনাগুলোর কথাই তারা আসলে ঘুরিয়ে ফিরিয়ে বলেন। আসলে খুব অন্যরকম একটা জায়গা, যে কোনো ক্রিকেটার বা ফুটবলারের জন্য একটা স্বপ্নের জায়গা। তো ড্রেসিং রুম নিয়ে যদি আমি একটি প্রশ্ন করতে চাই, যে ড্রেসিং রুমের আপনার কোন একটা যদি স্পেসিফিক মজার মানে খুব ফানি বা যেটা শুনলে দর্শকরা জানেন না, অনেক কিছু তো থাকে দর্শকদের সামনে আসে না, এরকম যদি একটা স্টোরি শেয়ার করতেন একটু ভালো হতো। একটা স্টোরি বলি, আমি নাম বলবো না কার সাথে ঘটনাটা হয়েছে, ওকে স্টোরিটা বলি। আমরা স্বাভাবিকভাবে প্রত্যেকটা প্লেয়ার দুই জোড়া করে বুট নিয়ে যাই ম্যাচ ডে গুলাতে। ওকে, তো আমরা প্যালেস্টাইনে তখন ম্যাচে যাচ্ছি, তখন হচ্ছে আমাদের একটা প্লেয়ার, আমাদের হচ্ছে এএফসি কাপের ম্যাচ, তার সাথে সবাই দুষ্টামি করে সব সময়, কিন্তু মানে দুষ্টামির পর্যায়ে এতটা হয়ে গিয়েছিল যে ও মানে আমাদের দুষ্টামি ছলে ছলে বুট রেখে রুমে বুট রেখে চলে আসছে ড্রেসিং রুমে, সে নিজেই জানে না, বাট তার একটু পরে ম্যাচ এএফসি কাপ খেলতে হবে, ওর ওর এটা মাথায় নেই। তো যেহেতু আমরা সবসময় দুই জোড়া করে বুট নিই, আমার বুট ছিল দুই জোড়া, আমার এক জোড়া বুট তাকে দিয়ে দেন ওই ম্যাচটা ও খেলে। তো এটা আমি নাম বলবো না আসলে কে। আচ্ছা আচ্ছা, ইটস ওকে। না এটা আসলে এইরকম অনেক ঘটনা কিন্তু ঘটে ড্রেসিং রুমে, মজার অনেক ব্যাপার থাকে যতটুকু। আসলে আমাদের প্রত্যেকের পার্সোনালি যেমন একটা ফ্যামিলি আছে, ড্রেসিং রুমও একটা আলাদা একটা পরিবারের মতো। হ্যাঁ, তো সেদিক থেকে আসলে অবশ্যই এটি অনেক ভালো একটা ব্যাপার অনেক। তো আমরা একটু দর্শকদের কমেন্টে যদি একটু যেতে চাই রহমত ভাই, সেটি হচ্ছে যে একজন দর্শক তিনি প্রথমে
মাইশা কাশফিয়া ঈদ মোবারক জানিয়েছেন আপনাকে। আবু সামি ভাই বলেছেন রহমত ভাই আই লাভ ইউ। রায়হান উদ্দিন আপনাকে ঈদ মোবারক জানিয়েছেন। দর্শকদেরকে আমরা একটু আপনার একজন ভালো ভক্ত, আমি এর আগে যখন আপনার লাইভটা সম্পর্কে আমি ফেসবুকে পোস্ট করেছিলাম, তো ওখানে অনেকেই আসলে আপনার একজন দেখলাম আপনার একটা ভিডিও ফুটেজ কোথা থেকে যেন ম্যানেজ করছে, সেটা সে এডিট করে ওখানে দিছে, মানে অনেক ভক্ত। এখন যত দিন যাচ্ছে আসলে বাংলাদেশ জাতীয় দলের ভক্ত কিন্তু আগের তুলনায় বেড়ে যাচ্ছে, যেহেতু পারফর্ম করছে জাতীয় দল আগের থেকে ভালো, তো সেই কারণে আসলে ভক্তদের সংখ্যাও বাড়ছে এবং আপনাদেরও কিন্তু চাপটা বেড়ে যাচ্ছে এটা সব থেকে। অবশ্যই, ডেফিনেটলি হ্যাঁ আচ্ছা, এক্সপেকটেশনটা যখন বাড়বে তখন প্রেশারটা অবশ্যই অবভিয়াসলি বাড়বে, প্রেশার। এটা স্বাভাবিক। আর ঢাকার মাঠে পট চালার ব্যাপারটা জানতে চেয়েছেন শুভদীপ, ছোট্ট করে যদি বলতেন, যদিও প্রথমে বলেছেন ওকে তারপর। আচ্ছা, আমি ঢাকার মাঠে আমার প্রথম শুরু হচ্ছে 2010 সালে হাসনাবাদ স্পোর্টিং ক্লাবের হয়ে পাইনিয়ার লীগ থেকে শুরু, ওটা হচ্ছে আমার প্রথম। দেন হচ্ছে আমি বিকেএসপিতে ভর্তি হই 2011-তে, বিকেএসপি থেকে বাদ পড়ে যাই 2012-তে ভর্তি হই। অ্যান্ড যদি বলেন প্রফেশনাল লিগগুলা যেমন বিসিএল, ওটা আমি শুরু করেছি হচ্ছে 2014-15 সালে, এটা আমার ফার্স্ট ক্লাব বিসিএল এর। দেন হচ্ছে 15-16 হচ্ছে বিসিএল এগেইন খেলেছিলাম, ওটাতে আমরা চ্যাম্পিয়নও হয়েছিলাম ফকিরাপুলের হয়ে। দেন হচ্ছে আমি 2017 সালে বিপিএল এ যাই সাইফ স্পোর্টিং ক্লাবে। এরপরে একজন প্রশ্ন করেছেন, ক্যারিয়ার শেষে জাতীয় দলকে ঠিক কোথায় দেখতে চান? রহমত ভাইয়ের কাছে প্রশ্ন ছুড়েছে আসলে ইয়াসিন হোসেন নামে একজন দর্শক, তিনি জানতে চেয়েছেন। আচ্ছা, স্বাভাবিকভাবে প্রত্যেকটা প্লেয়ারই এক একটা এক্সপেকটেশন থাকে, তবে মোস্ট অফ দ্য প্লেয়ার্স এর এক্সপেকটেশন হচ্ছে জাতীয় দলকে ভালো একটা পর্যায়ে নিয়ে যাওয়া। আর আমার এক্সপেকটেশন হচ্ছে, যেহেতু এখন আমাদের মোস্ট অফ দ্য প্লেয়ার সেম আমাদের ব্যাচেরই, সেম এজেরই, সো আমাদের সবারই একটা টার্গেট যে আমরা সবাই মিলে যাতে আমাদের দেশের ফুটবলটাকে সাউথ এশিয়া তথা এশিয়ার ভিতর একটা ভালো পর্যায়ের দেশ হিসাবে যাতে আমরা পারফর্ম করতে পারি, এটা হচ্ছে আমার আশা বলতে পারেন। আই হোপ অবশ্যই, হ্যাঁ অবশ্যই আপনার আশা পূর্ণ হোক, সে আখের সেটা কিন্তু আমাদেরই লাভ। এরপরে আমরা আবার আগের প্রশ্নে ফিরেছি, আর কিছুটা প্রশ্ন বাদ আছে, আমরা খুব বেশি সময় আসলে অপেক্ষা করাবো না। এরপরে একটি প্রশ্ন দর্শক করেছিলেন, যখন বিদেশ সফরে যাওয়া হয় তখন বাইরের দেশের কোন জিনিসটা দেখে, বা অন্যান্য যে দলের সঙ্গে আমরা খেলতে যাই বা যে ভেন্যুতে খেলতে যাই, কোন ব্যাপারটা দেখে আমাদের সব থেকে বেশি আফসোস হয়? সব থেকে বেশি আফসোস হয় হচ্ছে আমরা যখন দেশের বাইরে যাই তখন ওদের এজ লেভেল গুলা, জুনিয়র লেভেল থেকে যে প্লেয়ার তৈরি করে, তখন আমার পার্সোনালি মনে হয়, কার কি মনে হয় জানি না, আমার মনে হয় যে আই উইশ আমি যদি এরকম এদের মতো ট্রেন পাইতাম, অথবা এরা যেভাবে গড়ে উঠতেছে এখন থেকে এদের মতো যদি হতে পারতাম হয়তো বা দেশকে আরো ভালো কিছু দিতে পারতাম। কারণ আমাদের দেশের দেখেন আমরা ফুটবল খেলা শিখছি অনেক পরে এসে, যে টাইমটাতে হচ্ছে আমাদের বেসিক জিনিসগুলো শেখার দরকার ছিল সেই সময়টাতে আমরা শিখতে পারিনি, পরবর্তীতে এসে ইভেন আমরা প্রথম দিকে কোনো একটা ভালো কোচিং স্টাফও পাইনি যেখানে আমরা তার কাছ থেকে ভালো কিছু শিখতে পারবো, বেসিক জিনিসগুলো শিখতে পারবো। তো এই জিনিসগুলো আমরা শিখছি অনেক পরে এসে, যে যখন আমাদের ফাউন্ডেশনটা মানে তৈরি করার দরকার ছিল সেই সময়টাতে আমরা করতে পারিনি, তো এই জিনিসগুলো আমরা পরবর্তীতে এসে পাইছি, যেগুলো ছোট বয়সে বেসিক জিনিসগুলো শিখতে হয়। তো এই জিনিসটা দেখে অনেক খারাপ লাগে, অনেক কষ্ট লাগে, এবং মনে হয় যদি আমি ওদের মতো অনেক একটু আগে থেকে স্টার্ট করতে পারতাম আমাদের ফাউন্ডেশনটা অনেক ভালো হতো এবং দেশকে আরো ভালো কিছু দিতে পারতাম। হ্যাঁ সেটাই, আসলে একাডেমি লেভেলে হয়তো আমাদের এখনো অনেক কিছু নার্চার করার ব্যাপার আছে,
তো সেগুলো করলে হয়তো বা আমাদের, কারণ আমি যতটুকু দেখেছি যে বাংলাদেশের এজ লেভেলের ফুটবলের পারফরমেন্স কিন্তু এতটা খারাপ না যতটা ন্যাশনাল লেভেলের পারফরমেন্স খারাপ হয়। তো যদি বা সেভাবে তাদেরকে নার্চার করা যায় হয়তো বা অবশ্যই জাতীয় দলের পারফরমেন্স ভালো হওয়াটা অস্বাভাবিক কোনো কিছু নয়, কারণ বাংলাদেশ ইনশাআল্লাহ কিন্তু এর আগে অনেক ভালো এটা ইনশাআল্লাহ হবে যে খেলেছে। ভাই, যে আমরা আশা করি। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনাদের হাত ধরেই সেটি হবে। এরপরের প্রশ্ন খুব ইন্টারেস্টিং, মেসি নাকি রোনাল্ডো? আমরা বাইরে চলে গেছি দেশের টপিক থেকে বের হয়েছি। মেসি রোনালদো আসলে তারা দুই জায়গা থেকে দুইজন বেস্ট, সো এদের দুইজনকে আলাদা করার কোনো ওয়ে নেই। মেসি জায়গা থেকে মেসি বেস্ট, রোনালদো জায়গা থেকে রোনালদো বেস্ট। সো আমার দুইটা প্লেয়ারই অনেক ফেভারিট, সো আমি দুইজনের সাথেই থাকতে চাই। মোটামুটি একটু সেফ জোনে থাকলেন আর কি, যাই হোক। আচ্ছা, আমি যদি বাংলাদেশের বাইরে কোন দলের কথা বলি, ক্লাব না, তাহলে আপনি কোন দলকে সাপোর্ট করেন? এটা তো যে কারণে হতেই মানে পারে যে কোনো ছোট থেকে। দেশের হ্যাঁ দেশের হ্যাঁ, যে কোনো জার্মানি, ব্রাজিল অথবা এরকম। আচ্ছা, আমার পার্সোনালি আমি পছন্দ করি ব্রাজিলের খেলাটা, আমার ভালো লাগে। ওকে, মানে ছোট থেকে ব্রাজিলের সাপোর্টার। ছোট হ্যাঁ বলতে পারেন, কারণ আগে থেকে যখন ব্রাজিল আর্জেন্টিনা ম্যাচ হতো তখন থেকেই আমি ব্রাজিল টিমেই খেলি। পরবর্তীতে এসে যখন অ্যাজ এ প্লেয়ার আমরা খেলা দেখি, তখন আসলে অন্ধভক্ত টাইপের আমাদের কিছু আছে দেশে, ওরকম না, হ্যাঁ হ্যাঁ, আমরা তা তো থাকেই। খেলাটা দেখে কারা কেমন খেলতেছে সেটা ফলো করি। আমার ব্রাজিলের খেলা অনেক ভালো লাগে, এই জন্য ব্রাজিলের সাপোর্টার। আমি কাপ হ্যাঁ, দেখে সাপোর্ট করি না, যে ব্রাজিল পাঁচটা নিচ্ছে সেজন্য আমার সাপোর্ট করতে হবে তেমনটা না, ওদের খেলাটা আমার ভালো লাগে। আচ্ছা হ্যাঁ, ব্রাজিলের সাপোর্ট বললে এই কথাটাই বলে যে তোমরা তো 5টা বিশ্বকাপ পাইছো, এটা দিয়েই সব সময় আর কি কথা বলো। আচ্ছা, ক্লাবের যদি ব্যাপারটা বলতেন, কোন ক্লাবকে পছন্দ করো বা সাপোর্ট করো? লিভারপুল লিভারপুল। ওকে, আমরা একজন দর্শক প্রশ্ন করেছেন, সেটি হচ্ছে যে আপনার বর্তমান ক্লাব সম্পর্কিত। তিনি বলেছেন যে সাইপ স্পোর্টিং ক্লাবের বিদেশি রিক্রুটমেন্ট আদৌ কি উন্নতি হবে কিনা। এই আচ্ছা, ধরনের প্রশ্নের, আচ্ছা বলেন দেখি। এখন আসলে যে ভাই কোশ্চেনটা করছে, ফরেনার রিক্রুইট করা হচ্ছে আমাদের অফিসিয়ালদের কাজ, তারা আসলে বিদেশিদেরকে দেখে দেন হচ্ছে ক্লাবে আনে। সো আমরা এক্সপেক্ট করি সবসময় ভালো, বাট অফিসিয়ালরাও চাই যে ভালো প্লেয়ারই যাতে আসে, তবে সে যদি পারফর্ম না করতে পারে এটা আসলে হ্যাঁ, কিছু। তাছাড়া আমাদের দেশের প্রেক্ষাপটে কোন প্লেয়ার উন্নত বা উন্নত না, এটাও কিন্তু অনেক ব্যাপার থাকে যে শুরুতে হ্যাঁ জাজমেন্ট করাটা মুশকিল। এটা এটা জি, আরেক ভাই প্রশ্ন করেছেন, সম্ভবত আপনার এলাকার, মাহমুদুল হাসান মেহেদি নাম। তিনি বলেছেন, ঈদ মোবারক ভাই, মোহাম্মদপুর উপজেলা থেকে আপনি প্রথম জাতীয় দলে চান্স পেয়েছেন, ইতিমধ্যে মেহেদি হাসান রয়্যাল ভাই ন্যাশনাল টিমে খেলছে, আগামীতে মোহাম্মদপুর থেকে আরো ভালো প্লেয়ার গড়ে তোলার ব্যাপারে কোন পরিকল্পনা আছে কি? ওকে, আচ্ছা, আমাদের ও ফার্স্ট একটা কথা বলে নি, যে জায়গাতে যার থাকা উচিত সে জায়গাতে যদি সে না থাকে তাহলে কিন্তু উন্নতিটা ভালো আশা করা যায় না। যায় তো আমাদের মোহাম্মদপুরের যারা আসলে প্রধানত ক্রীড়ার সাথে জড়িত ছিল, ফুটবলের সাথে জড়িত ছিল, আমি জানি না, আমি বাড়িতে খুব কম আসি, কিন্তু এসে আমি যতটুকু দেখি যারা মেইন ফুটবলের সাথে জড়িত, যারা ফুটবলের উন্নতি চায়, ফুটবল প্লেয়ার তৈরি করার পিছনে তাদের অনেক বড় হাত, তাদেরকে ফুটবল থেকে দূরে রাখা হয়েছে। সো আমরা যদি যারা মেইন ফুটবলের কারিগর তাদেরকে যদি দূরে রেখে দিই, অন্য একজন এসে যে ফুটবল সম্পর্কে কিছু জানে না, তাদের মাধ্যমে কিন্তু উন্নতিটা আমার মনে হয় না যে আশা করা যায়। তো আমার এলাকার কথা আমি বলতেছি, আমার এখানে হচ্ছে যারা মেইন ফুটবলের কারিগর, যারা ফুটবলটাকে মনে করেন আমার আমি আমাদের ন্যাশনাল টিমে নতুন জয়েন করছে রয়্যাল, আমরা একই ব্যাচের, তো ওকে, যারা যারা আমাদেরকে তৈরি করছে বা আমাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অনেক সাহায্য করছে,
মিজানুর রহমান কাবুল সাহেবের কথা বলতে পারেন, যিনি হচ্ছে ফুটবলের সাথে অতপ্রোতভাবে জড়িত। প্রত্যেকটা প্লেয়ারকে তিনি বিকেএসপি ট্রায়ালে নিয়ে যান, বিকেএসপিতে ভর্তি করানোর ব্যাপার, ইভেন তার বুট আছে কিনা সে জিনিসটাও সে খোঁজ নিয়ে, তাকে বুট কিনে দিতে হবে কিনা কিংবা বল আছে কিনা এগুলো খোঁজ নেয়, খোঁজ নিয়ে বাড়িতে বাড়িতে যে এসে সব কথা বলে আসে। তো এইসব মানুষগুলো যদি ফুটবল থেকে দূরে চলে যায় বা ফুটবল থেকে তাদেরকে সরিয়ে দেওয়া হয়, তাহলে ফুটবলের উন্নতিটা আসলে আশা করা যায় না। তো আমি আশা করি পার্সোনালি এই মোহাম্মদপুরের মোহাম্মদপুরবাসী হিসাবে যে ফুটবল, যারা ফুটবলের সাথে জড়িত বা ফুটবলের কারিগর, তাদেরকে যাতে ফুটবলে আনা হয়। আমি ঊর্ধ্বতন কর্মকর্তাদেরকে বলতে চাই, যদি তারা কেউ দেখে থাকে যে ফুটবল যারা তৈরি, ফুটবলারদের যারা তৈরি করে, যারা ফুটবলের পিছনে থেকে দিন পার করেছে, তাদেরকে যেন ফুটবলে আনা হয়। অবশ্যই রহমত ভাই, আপনার এই মানে ব্যাপারটা আসলে শুধু আপনাদের উপজেলার জন্যই না, এটি আসলে বাংলাদেশের যত হাজার উপজেলা আছে, যতগুলো ক্লাব আছে, ছোটখাটো ক্লাব বা পাড়া মহল্লার ক্লাব, প্রত্যেক জায়গাতে আসলে এরকম মানুষ দরকার যাদের আসলে ফুটবলের ভালোর জন্য কাজ করবে, ফুটবলারদের দেখাশোনা করবে, তাদেরকে একটু টেক কেয়ার করবে, তাহলে হয়তোবা আমাদের যে সুদিন আবার খুব দ্রুতই ফিরে আসবে, কারণ অসম্ভব কোনো কিছুই না এটাই। তো আমরা এর পরবর্তী যে 4-5টা প্রশ্ন আছে সেটিতে চলে যায়, যে দেশের মধ্যে আপনার যদি সেরা প্রিয় ফুটবলার বেছে নিতে বলা হয় তাহলে সেটা কে, এবং এটা প্রাক্তন হতে পারে, বর্তমান সময় হতে পারে, আপনি যাকে বলবেন। আমার আমি অলি ফয়সাল ভাই যে লেফট ব্যাক খেলতো, আমার আমিও অবশ্য অলি ভাই ফয়সাল ভাইয়ের সাথে খেলার সৌভাগ্য হয়েছে, আমার ফয়সাল ভাই খেলা অনেক ভালো লাগে। আমি আগে থেকেই যখনই বিসিএল খেলা স্টার্ট করি তখন থেকেই ভাইয়ের খেলা দেখতাম, আমি পার্সোনালি ভাইয়ের খেলাটা অনেক পছন্দ করি। তাহলে আপনার আইডল বলতে গেলে ফয়সাল ভাই? অলি ফয়সাল। আপনি বাংলাদেশের মানুষ তো ক্রিকেট অনেক পছন্দ করে বা দেখে, আপনিও নিশ্চয়ই দেখেন, তো সেক্ষেত্রে ক্রিকেট আপনার প্রিয় ক্রিকেটার কে, যদি বাংলাদেশে বলি এবং বাইরে দুই দুই দিক থেকে দুইজন? আসলে বাইরের দেশের খেলা খুব কম দেখা হয়, বাংলাদেশের প্লেয়ারদের ভিতর যেহেতু আমাদের এলাকার প্লেয়ার আছে আমাদের মাগুরার সাকিব ভাই, সাকিব ভাইয়ের খেলা ভালো লাগে, কারণ আমাদের আওয়ার ওন সাকিব ভাই স্যার একই এলাকাতেও মনে হয় না পাশাপাশি না, আমি আমি হচ্ছে মোহাম্মদপুর উপজেলাতে, সাকিব ভাই হচ্ছে মাগুরা উপজেলাতে স্যার, মাগুরা মানে হচ্ছে সাকিব ভাইয়ের বাসা আমার সদর ভাই। আর যদি দেশের বাইরে বলি তাহলে কি কারোর নাম মনে পড়ে? দেশের বাইরে অস্ট্রেলিয়ার ওয়ার্নার আছে, ওয়ার্নার খেলা ভালো লাগে, তাছাড়া তেমন আমার দেখা হয় না আসলে বাইরের দেশের বাইরের কারণ খেলা, আমি বাংলাদেশের খেলাটাই একটু দেখি। ওকে, ফুটবলার যদি আপনি না হতেন সেক্ষেত্রে কি হতেন যদি আপনি ফুটবলার না হতেন? এখন আমার বাবা হচ্ছে ব্যবসায়ী, সো যদি ফুটবলার না হতাম হয়তো বা বাবার ইচ্ছা ছিল যে আমি পড়ালেখা করে কোনো চাকরি করব, হয়তো বা কর্পোরেট জব অথবা সরকারি চাকরি, আর সেটা না হলে হয়তো বা বিজনেসম্যান যে কোনো একটা। ওকে, তাহলে বিজনেস আপনি করতেন যদি ফুটবলটা না হতেন বা ফুটবলার না হতেন? আচ্ছা, এখন তো আপনি ফুটবলার হয়েছেন, তো ফুটবলের ক্যারিয়ার তো আসলে সারা জীবন থাকে না, 40 বা 35 এর পরে সেভাবে আসলে ক্যারিয়ার শেষের দিকে চলে যায়। এখনো কি বিজনেস এর দিকে যেতে পারেন নাকি ফুটবলের কোচিংটা বেছে নেবেন এখনো, যদি বা সেই পরিকল্পনা হওয়ার সময় হয়নি তারপরে? না আসলে আমি কোচিং এর দিকে অতটা বেশি ইন্টারেস্টেড না, প্লেইং লাইফে যতদিন আছি খেলবো, এন্ড খেলাটা খুব উপভোগ করতে আমি ব্যবসা ব্যবসা ভালো ব্যবসা ভালো ইটস ওকে। আমি একটা জিনিস আপনার সাথে মিল পাচ্ছি, আপনার বাড়িও মাগুরা, সাকিব ভাইয়ের বাসাও মাগুরা, দুইজনেরই ক্রিকেটের পাশাপাশি ফুটবলের পাশাপাশি ব্যবসা খুবই পছন্দ না, মানে বোঝা যাচ্ছে আসলে মিলটা কোথায়। আচ্ছা, মেয়ে ভক্তরা জ্বালাতন করে কিনা?
শুধু মেয়ে ভক্তরা না, আমার ছেলে যে ফ্যান গুলো আছে তারাও মাঝে মাঝে টেক্সট করে, সো অ্যাভারেজ। আচ্ছা, এক দর্শক প্রশ্ন করছে, রবিউল হাসান ভাই বিয়ে করবেন কবে? আজকে সুযোগ পাইছে আপনাকে প্রশ্ন করে নিচ্ছে আর কি সবাই। ওকে, ভাইয়ের বিয়ে যখনই হোক আপনারা জানতে পারবেন, ভাই ইনশাআল্লাহ জানতে লুকায় বিয়ে পারবেন। করবে না। হ্যাঁ, হ্যাঁ এইটাই ইনশাআল্লাহ। তো, এখন আসলে বলাটা মুশকিল। লাস্ট টু কোশ্চেন্স, কাতার বিশ্বকাপ নিয়ে যদি আপনারা একটু প্রেডিকশন বলতেন, যে মানে টপ ফোরে কোন দল থাকার সম্ভাবনা বেশি? কাতার বিশ্বকাপে আপনি ইউরোর কিছু দেশ দেখতে পারতেছেন অনেক ভালো পারফর্ম করতেছে, আর কোপার যদি কোনো দেশ দেখেন তাহলে হচ্ছে আর্জেন্টিনা এবার অনেক ভালো পারফর্ম করছে, ব্রাজিল ভালো খেলতেছে, এদিকে হচ্ছে ইউরোতে ইটালি অনেক ভালো করতেছে, ওদের স্ট্রং ডিফেন্সিভ মুড এবং অ্যাটাকে উঠার অ্যাবিলিটি অনেক ভালো, তো ইটালি, ব্রাজিল, কলম্বিয়া ভালো, আর হচ্ছে এদিকে ইউরোতে জার্মানি কিবা? জার্মানি, ইংল্যান্ড। ওকে, তুলু কোপা আমেরিকা থেকে শুধু ব্রাজিলকে রাখছেন? হ্যাঁ, না অবশ্য ব্রাজিল, ব্রাজিলের, আর্জেন্টিনা, আচ্ছা আর্জেন্টিনা তো ভালো মানে পারফর্ম হ্যাঁ, করতেছে, এই চার পাঁচটা দলের মধ্যে আসলে হয়তো বা দুটো দল আর্জেন্টিনা অনেক রাখতো ভালো পারফর্ম করতেছে রিসেন্টলি। আসলে টিম হিসাবে, যদি তারা ভালো খেলতে পারে। তো জি লাস্ট কোশ্চেন আপনার কাছে ভাই, সেটি হচ্ছে যে বাংলাদেশের ফুটবলে ঠিক এই মুহূর্তে আপনি যদি মনে করেন যে আমাদের দলগত ভাবে বা ব্যক্তিগত ভাবে যে ব্যাপারটি সব থেকে বেশি দরকার, বা যে ব্যাপারটি এখন যদি আমাদের কাছে থাকতো বা এখন যদি ম্যানেজ করা যেত, হয়তো বা আমাদের জন্য বেটার হতো, মানে যা বাংলাদেশের ফুটবলে কোন ব্যাপারটি আপাতত দ্রুত দরকার বলে আপনার মনে হয়? সাজেশন তো থাকতেই পারে, তো আপনার কাছ থেকে আচ্ছা, যদি। আমাদের আমার মনে হয় যে আসলে আমাদের দেশের এমনিতেই হচ্ছে ছোট একটা দেশ, তার ভিতর হচ্ছে ঢাকাতে আমাদের জায়গার খুব সংকট, তো যদি আমরা মাঠ করতে পারতাম, আমাদের দেশে যদি কিছু ভালো মাঠ করতে পারতাম, আমাদের লিগগুলো অনেক ভালো হতো, আর লিগগুলো ভালো হলে আলটিমেটলি আমরা ন্যাশনাল টিমে সেটার প্রভাব দেখতে পারতাম, যেহেতু স্টেডিয়ামটা ঢাকার ভিতর জায়গার অভাব, একটা মাত্র স্টেডিয়াম, এবং ঢাকার বাইরের মাঠগুলো সচরাচর ভালো হয় না, ফেডারেশন অনেক চেষ্টা করতেছে ঢাকার বাইরে কিছু স্টেডিয়াম করার, কিন্তু কাছাকাছি স্টেডিয়াম না পাওয়ার জন্য একটু সমস্যা হয়ে যাচ্ছে লিগগুলো বাইরে দেওয়ার জন্য, আর এখন যেহেতু কোভিড সিচুয়েশন, সবকিছু ঠিক হলে ইনশাআল্লাহ যদি মাঠ আমরা ভালো করতে পারি, আমাদের মাঠ ভালো করতে পারলে খেলার মানটাও বাড়বে ভালো, আর এখন সব ভালো ভালো ফরেনার আনতেছে দেশের দেশীয় ক্লাবগুলো, প্রত্যেকটা ক্লাবই, সো আশা করা যায় যদি মাঠটা ভালো হয়, ভালো ফরেন কালেকশন আছে আসতেছে আমাদের দেশে, এবং দেশি খেলোয়াড়ের সাথে কম্বিনেশন হলে আমরা অনেক ভালো পারফর্ম করতে পারবো ন্যাশনাল টিমে। রহমান ভাই, আমাদের আগের যে দর্শক ছিলেন যারা প্রশ্ন পাঠিয়েছিলেন, তাদের প্রশ্ন শেষ, উপস্থিত দর্শকদের মধ্যে সর্বশেষ প্রশ্নটি রেখেই আমরা আমাদের অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। শুভদীপ নামে একজন বলেছেন যে ভাই, আমাদের জুনিয়র প্লেয়ারদের যদি কিছু টিপস দিতেন যেটা আমাদের কাজে দিবে। এটা অবশ্যই ভালো একটি প্রশ্ন করেছেন ভাইয়া, আমরা দেখি আর রহমান ভাই আপনাদের জন্য কি টিপস দেন। আচ্ছা, আমি আমি বিকেএসপি স্টুডেন্ট, আমার বিকেএসপির ছোট ভাইদেরকেও সচরাচর আমি এটাই বলে থাকি যে তোমাদের যদি কোনো বড় ভাই থাকে যারা খেলতেছে, তোমরা তাদের দিকে তাকিয়ে থেকো না, তোমরা নিজেদের পারফরমেন্সটা ঠিক রাখো, নিজেরা প্র্যাকটিস করো, হার্ডওয়ার্ক করো, ইনশাল্লাহ আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন এবং তোমরা তোমাদের গোলটা পাবে, যদি তুমি কারোর সাপোর্ট নিয়ে আগাতে চাও তাহলে সেই আগানোটা ফলস্বরূপ হবে না, কারণ হচ্ছে কি তুমি সাপোর্ট নিয়ে বেশি দূরে আগাতে পারবে না, তোমার ফাউন্ডেশনটা যদি স্ট্রং হয় ইনশাল্লাহ তোমাকে আল্লাহ সামনের দিকে ভালো অগ্রসর হওয়ার জন্য সুযোগ করে দিবে, আর তুমি যদি কারো সাপোর্ট নিয়ে আগাইতে যাও হয়তো বা সে একসময় থাকবে না, যখন সে থাকবে না তখন তুমি পুরো দুই পাশের মানে দুইটা নৌকায় পা দেওয়ার মতো হয়ে যাবে, না এদিকে যেতে পারবা না ওদিকে যেতে পারবা, তো আমার পক্ষ থেকে টিপস হচ্ছে কারো দিকে তাকিয়ে না থেকে তোমরা নিজেরা হার্ডওয়ার্ক করো,
সব আল্লাহ তোমাদেরকে সুযোগ দিবে, আর সুযোগ দিলে সেই সুযোগটা কাজে সঠিকভাবে কাজে লাগানোর চেষ্টা করো, ইনশাআল্লাহ সাকসেস পাবা। হ্যাঁ, আসলে সব থেকে বড় বিষয় যে আসলে পরিশ্রমের কোনো বিকল্প নেই। যদি এটা কোনো স্পোর্টসে বিকল্প নেই কেউ আসলে। স্পোর্টসে ভালো করতে হলে পরিশ্রমের কোনো বিকল্প নেই। আপনাকে অসংখ্য ধন্যবাদ রহমান ভাই। এখন কোভিড সিচুয়েশন, দর্শক যারা আছেন এবং আপনার ভক্তদের উদ্দেশ্যে যদি একটু বলতেন, মানুষ তো সচেতন না, যেটা সত্য কথা, আমাদের দেশের বর্তমান পরিস্থিতি এতটা নাজুক হতো না যদি না আমরা একটু সচেতন থাকতাম। তো তার পরেও আমাদের উচিত দর্শকদের বা যারা আমাদের মানুষ আছেন দেশের জনগণ, তাদেরকে যতটুকু পারা যায় সতর্কতা করা বা সতর্ক করা। আপনি যদি একটু কাইন্ডলি এটা বলতেন, এরপরে আমরা আসলে আসলে আমাদের দেশটা উন্নত দেশের মতো না, যে যাদের মাথাপিছু আয় অনেক বেশি হবে। আমাদের দেশের ম্যাক্সিমাম জায়গাতেই হচ্ছে অনেক গরিব মানুষ যারা দিন এনে দিন খায়। তো কোভিডের কারণে অনেক সময় লকডাউন থাকে, তারা মানে উপার্জন করতে পারে না এবং ফ্যামিলিটা ভালোভাবে লিড করতে পারে না। এই জন্য হচ্ছে মানে দায়িত্ব বোধ থেকে তারা সচেতন থাকতে চাইলেও অনেক সময় থাকতে পারে না। তো এখন যেহেতু আমাদের দেশের এটা শুধু কয়েকজনের না, পুরো দেশেরই একটা সমস্যা, তো আমরা যতটুকু পারি একটু সেফ থেকে আমরা আমাদের কাজগুলো করি। কারণ যেহেতু ফ্যামিলি যে লিডার, ফ্যামিলি লিডার, তাকে তো ফ্যামিলি চালাতেই হবে। ফ্যামিলি যদি বাচ্চা থাকে তাদের মুখে তো খাবার তুলে দিতে হবে। সো আর যারা আমাদের দেশের ধনী ব্যক্তিরা আছে বা স্বাবলম্বী ব্যক্তিরা আছে, তারা যাতে গরিবদেরকে একটু সাহায্য করতে করে, এটা আশা করি যারা ধনী ব্যক্তিরা আছে তাদের থেকে। আর সবাই একটু সেফ থাকবেন, এই সময়টা যাতে আমরা ভালোভাবে পাস করতে পারি। কারণ এখনকার কোভিডটা আরো আগের থেকে বেশি স্ট্রং হয়ে আসছে, আর এখনকার প্রবলেম ক্রিয়েট হচ্ছে বেশি কোভিডের কারণে। সো একটু নিজেরা সেফ থাকেন। আপনি যদি অসুস্থ হয়ে পড়েন, আপনার ফ্যামিলি আপনার উপর চেয়ে থাকবে কখন আপনি উপার্জন করে তাদেরকে খাওয়াবেন। যদি আপনি অসুস্থ হয়ে পড়েন তাহলে উপার্জনের রাস্তাটাই বন্ধ হয়ে যাবে। তো নিজে একটু সুস্থ থাকেন, নিজে সুস্থ থেকে ফ্যামিলির জন্য উপার্জন করেন, তাহলে আপনার ফ্যামিলিও ভালো থাকবে, আপনিও ভালো থাকবেন। ধন্যবাদ রহমান ভাই, অসংখ্য ধন্যবাদ। আসলে আজকে দিনে সময় দিয়েছেন, আর দর্শকরা অনেক খুশি, তারা ঈদের দিন তাদের একজন প্রিয় মানুষকে কাছে পেয়েছে। আপনাকে, আপনার জন্য শুভকামনা থাকবে, আপনি দেশের জন্য অনেক কিছু বয়ে আনবেন। দেশের অনেকে দেখলাম, আমরা আসলে আমাদের টাইটেলেও সেটি ব্যবহার করেছি, আপনাকে অনেকে দা বাংলাদেশের ওয়াল বলে আসলে তারা মানে সম্মান দিয়েছেন। আর যেটা হচ্ছে সব থেকে এটা আশার জায়গা, আমরা আশা করব যে আপনিও দর্শকদের ঠিক সেই প্রতিদান দিবেন এবং দেশও ঠিক আপনার কাছ থেকে সেই সুফল বয়ে আনবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ রহমান ভাইয়া। আমাদের আজকের অনুষ্ঠান এখানেই সমাপ্ত হচ্ছে। সবাইকে থ্যাংক ইউ আসসালামু সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের সবার অবশ্যই জন্য দোয়া করবেন, এবং সামনে যাতে ভালো কিছু করতে পারি সেটার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ।